আসসালামু আলাইকুম, আমি সাইমন চিরিন। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এদিকে আরুষা মুনিও চলে এসেছে আমার সাথে কিচেনে। আজকে অনেক ব্যস্ততম একটা দিন আমার জন্য, সকাল থেকেই শুধু কাজ আর কাজ। তো এই জন্য আমি শুরুতেই এখানে গরু মাংস বসিয়ে দিয়েছি, আর এখানে পুঁই শাক ডাটা দিয়ে চিনি মাছ দিয়ে রান্না করব। সবাই কম বেশি আমরা এটা রান্না করে থাকি, তবে পুঁই শাকটা সবসময় আমাদের এখানে অ্যাভেলেবেল না। যখন সামার থাকে ওই টাইমটাতে আমরা বেশি পুঁই শাক খেতে পারি আর কি। এই তো আমি রান্না বসিয়েও দিয়েছি। এখানে পেঁয়াজ বেরেস্তা করে নিয়ে আমি এখানে আদা রসুন দিয়ে দিয়েছি। শাক রান্নাতে আসলে তেমন কোনো মশলা লাগে না, জাস্ট অল্প একটু চিংড়ি মাছের জন্য আমি এখানে অল্প পরিমাণে আদা রসুন দিয়ে দিয়েছি। এখন এটাকে হালকা করে একটু ভেজে নিব, ভেজে পানি দিয়ে মশলা দিয়ে কষিয়ে নিব। এরপর এখানে আমি হাফ টি স্পুন হলুদের গুঁড়া আর হাফ টি স্পুন মরিচের গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নিব, এক থেকে দুই মিনিটের মতো কষিয়ে নিব। পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ এটা সচরাচর সবাই রান্না করে থাকে। আমাদের এখানে সামার টাইমে শুধু পুঁই শাক পাওয়া যায়। আমরা সামার টাইমে হয়তো দুই তিন মাসের মতো এই পুঁই শাকটা পেয়ে থাকি, তখন আর কি খুব বেশি খাওয়া হয়। আমি আজকে রান্না করতে করতে চিন্তা করছিলাম যে আজকে যদি আমি এটা ব্লগ করি তাহলে অনেক বেশি ভালো হয়, কারণ অনেকেই আছে হয়তো নতুন রাঁধুনি, তাদের জন্য উপকার হতেও পারে সেজন্য। এরপর এখানে আমি দিয়ে নিলাম কিছু চিংড়ি মাছ। চিংড়ি মাছটা বেশি কষাতে যাবেন না, বেশি কষালে চিংড়ি মাছটা হার্ড হয়ে যায়, সেজন্য কম কষিয়ে নেবেন। আমি এখানে পাশের চুলাতে গরু মাংসটা গরম পানি দিয়ে বসিয়ে দিয়েছিলাম, সেটাও একটু চেক করে নিলাম। এর মধ্যে আমার চিংড়ি মাছগুলো কষানো শেষ হয়ে গিয়েছে, আমি আর বেশিক্ষণ এটাকে কষাবো না। এরপর আমি এখানে পুঁই শাকের ডাটাগুলো দিয়ে দিলাম। পুঁই শাকের ডাটাগুলো সবসময় আগে দিবেন, বিকজ ডাটা একটু শক্ত থাকে, যাতে ডাটাটা আপনার ভালো মতো সিদ্ধ হয়ে যায়, এজন্য আগে দিয়ে ভালো করে কষিয়ে নেবেন। কষিয়ে দেন এখানে আমি একটু হালকা গরম পানি দিয়ে এটাকে কিছুক্ষণ কুক করব, যাতে এটা আধা সিদ্ধ হয়ে যায়। আজকে সারাদিন আমার অনেক কাজ, সকাল থেকেই কাজ শুরু করে দিয়েছি অলরেডি। অনেকগুলো কাজ আমার জমে আছে, বাসার কিছু টুকিটাকি গুছানো, কিছু ক্লিনিং কাজ, এর মধ্যে আবার আরুষাকে গোছল খাওয়ানো, সব কিছুই করতে হবে। সো এর জন্য আমি সকাল আজকে খুব বেশি কিছু নাস্তা করিনি, মানে হালকা কিছু নাস্তা বানিয়েছিলাম আর সকাল সকাল রান্না শুরু করে দিয়েছি। এখানে আমার ডাটাগুলো হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে শাকগুলো অ্যাড করব, কারণ ডাটাগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখানে আমি শাকগুলোকে ভালো করে মশলার সাথে কষিয়ে নিব। ভালো করে কষানোর পর এখানে আমি অল্প কিছু গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখব। এই তো এখানে আমার পুঁই শাক চিংড়ি মাছটা হয়ে গিয়েছে। এখন আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিব, আর এক থেকে দুই মিনিট পর আমি এটা চুলা থেকে নামিয়ে নিব। অলমোস্ট দুপুরে সব রান্না আমার শেষ হয়ে গিয়েছে, আমি এখন শুধু ভাত বসাবো, ক্লিনিং করব, এটাই কাজ। এর মধ্যে আরুষামণি এসে আমাকে খুবই জ্বালাচ্ছিল, বলছিল তাকে কুলে নিতে, আর কান্নাকাটিও করছিল খুব। তো দুপুরে আমি এই সবই রান্না করেছি, আর বেশি কিছু রান্না করব না। এখন আমি ক্লিনিং করা শুরু করে দিব, আমার গরু মাংসটাও হয়ে গিয়েছে। আমার এখানে এখন বাজে আটটার মতো, আর আমার হাজব্যান্ডও চলে এসেছে, ও এসে ফ্রেশ হয়েও নিয়েছে। আমার কিছু গ্রোসারি শপিং লাগবে, দেন আমরা এখন যাব হচ্ছে কিছু কেনাকাটা করার জন্য। এখানে আরুষামণিকে আকরাম জুতা পরিয়ে দিচ্ছে। আরুষামণি তো অনেক খুশি, যখনই সে বাহিরে যাবে শু পরবে, মানে সে খুব খুশি হয়ে যায়। সবসময় বাসার মধ্যে একা একা থাকে তো সেজন্য, এই যে দেখুন কি পরিমাণ হ্যাপি সে, সে এখন বাহিরে যাবে। Yes.
সে এখন নিজে নিজে সিঁড়ি দিয়ে নামতে চায়, আর কারো হেল্প নিতে চায় না। মানে আমার মেয়ে বড় হয়ে গিয়েছে, সে এখন এইখানে এসে কবি দুষ্টুমি শুরু করছে। মানে সে ঢং করছে, সে নামতে পারছে না, এরকম একটা ভাব দেখাচ্ছে। আজকে দুপুরের ওয়েদারটা খুবই বাজে ছিল, প্রচুর পরিমাণে গরম ছিল আজকে। বাট বিকালে মাশাল্লাহ অনেক ঠান্ডা, একটা সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া বাতাস ছিল বাহিরে। মানে বের হওয়ার পর অনেক ভালো লাগছিল। এই তো, এটা আমার বাসা থেকে 2 মিনিট ড্রাইভ, মানে হেঁটে আসলে মাত্র 5 মিনিটের মতো লাগে এই শপিং সেন্টারটা। এই টাইমটাতে মার্কেটের সবগুলো শপই বন্ধ হয়ে যায়, 8টা বাজে সব বন্ধ হয়ে যায়, শুধু গ্রোসারি সবগুলো খোলা থাকে, আর কিছু না। শপের ভিতরে ঢুকতেই ফার্স্টে হচ্ছে ফ্লাওয়ার সেকশন। এখানে অনেক রকমের ফ্লাওয়ার আছে, যেহেতু এখন সামার, সামারের ফ্লাওয়ারগুলো এখানে এখন বেশি পরিমাণে। এই ফ্লাওয়ারগুলো দেখলেই মনে হয় বাসায় নিয়ে যায়, কিন্তু নিয়ে লাভ নেই, কিছুদিন পরে নষ্ট হয়ে যায়, তখন আমার মনটাও খারাপ হয়ে যায়। এজন্য আমি খুব কম ফ্লাওয়ার নিই, বাট দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। ফ্লাওয়ারগুলো দেখতে দেখতে পেছন তাকিয়ে দেখলাম যে আকরাম আর আরুষা নেই। তখন চিন্তা করলাম যে ওদেরকে ফ্রুটস সেকশনে পাওয়া যাবে, কারণ বাবা মেয়ে দুজনেই ফ্রুটস অনেক লাইক করে। এজন্য আকরাম ফার্স্টে আসলে আগে ফ্রুটসগুলো পিক করে, দেন অন্য কিছু কেনাকাটা শুরু করে। এখানে আমরা আরুষার জন্য ম্যাঙ্গো নিতে চাচ্ছিলাম, বাট দেখলাম অলমোস্ট সব ম্যাঙ্গোই শেষ হয়ে গিয়েছে। তো সাইডে অল্প কিছু ম্যাঙ্গো ছিল, বাট আমাদের খুবই নেসেসারি, কারণ আরুষা ম্যাঙ্গোটাই বেশি খায়। আজকে মন চাচ্ছিলো যে একটা আনারস নিয়ে যায়, অনেকদিন হচ্ছে আনারস ভর্তাও খাই না। তো আজকে আমাদের টুকিটাকি অনেক বাজারই আছে, আমাদের উইকলি বাজারের সাথে সাথে আজকে আমাদের কিছু মান্থলি বাজারও করতে হবে, বিকজ অনেক কিছুই শেষ হয়ে গিয়েছে বাসায়। তো এখানে আমরা দেখে দেখে নিচ্ছিলাম, আরুষার জন্য কেনাকাটা করছিলাম, আমাদের জন্য সবজি কেনাকাটা করছিলাম। এখানে আসার পর আকরাম দেখছিল যে মিল্ক অফারে দিয়েছে, এটা এই মিল্কটা আরুষা খায়, তো এই জন্য আকরাম বেশি করে নিয়ে নিচ্ছে। আমরা যখন শপিং করতে আসি, তখন আমাদের মাথায় সবসময় চিন্তা থাকে যেটা হালাল সেটা নিব। এখানে বেশিরভাগ জিনিসই হালাল থাকে না, মানে এখানে একটা কোড নাম্বার দেওয়া থাকে, যেটা দেখে আমরা চিনে নিই যে এটা হালাল না। E471 যে কোডগুলো থাকে, ওই জিনিসগুলো হচ্ছে হালাল থাকে না। তো আমরা যেহেতু মুসলিম, আমরা সবসময় হালাল যেটা সেটাই নিতে চেষ্টা করি। তো সবসময় আপনারা যারা দেশের বাইরে ট্যুর দেন বা বাংলাদেশ থেকে অনেক জায়গায় আপনারা ঘুরতে যান, তখন অবশ্যই চিন্তা করবেন যে কোড নাম্বারটা চেক করে নেওয়ার জন্য। কারণ যেসব প্রোডাক্টের উপর E471 থাকে, মানে হচ্ছে এটা পর্কের তেল দিয়ে বা চর্বি দিয়ে তৈরি করে। আমাদের যে জায়গায় জেলেটিনটা তৈরি করা হয় বিফ দিয়ে,
সে জায়গায় বাইরের দেশের কান্ট্রিগুলোতে ওরা পিগের তেল বা চর্বি দিয়ে আপনার জেলিটিনটা তৈরি করে থাকে, যেটা আমাদের ধর্মে হালাল না, হারাম। এরপর চলে আসলাম আমরা ক্লিনিংয়ের সেকশনে। বাসার অনেক ক্লিনিংয়ের জিনিসপত্র শেষ হয়ে গিয়েছিল। সবসময় একই রকম জিনিস নেই, এবার চিন্তা করলাম একটু অন্যরকম টাইপের কিছু জিনিস নেই আমরা, তো এজন্য আমি অন্য একটা লিকুইড নিচ্ছি। এটা হচ্ছে বাসার ফ্লোর ক্লিনিংয়ের লিকুইড। আমাদের এখানে বাজে এখন রাতের 10টা, আর কিছুক্ষণ পরেই সব বন্ধ হয়ে যাবে। দেখুন একটা মানুষও নেই। খুবই ভালো লাগে আমার যখন এরকম খালি থাকে শপিং করতে। এই এমনি টাইমে এখানে অনেক বেশি ভিড় থাকে, মানুষ থাকে, কেনাকাটা হয় প্রচুর পরিমাণে। বাট যেহেতু কোভিড-19 যার কারণে এখন খুব কম মানুষ আসে এই মার্কেটটাতে, আমাদের সব কিছুই কেনাকাটা অলমোস্ট শেষ হয়ে গিয়েছে। এখন আমরা চলে যাব কিউতে। এগুলো ছিল আমার উইকলি গ্রোসারি শপিং। দুই একটা জিনিস বাদে বেশিরভাগ জিনিসই আমার উইকলি গ্রোসারি শপিংয়ের মধ্যেই ছিল। যেহেতু বাসার কাছে এজন্য আমি খুব বেশি জিনিস নিয়ে রাখি না যাতে নষ্ট না হয়ে যায়, অল্প অল্প করেই জিনিসপত্র আমি নিয়ে থাকি। এগুলো বাসায় নিয়ে সব কিছু স্প্রে করে একদিনের মতো আমি রেখে দিব। আমাদের সব কিছু কেনাকাটা শেষ হয়ে গিয়েছে, এখন আমরা চলে যাচ্ছি। এখন মার্কেটও বন্ধ হয়ে যাবে কিছুক্ষণ পরে। এখন আমাদের এখানে 10:30 বাজে। আজকে সারাটা দিন অনেক ব্যস্ততার মধ্যে কাটিয়েছি, এখন খুবই টায়ার্ড লাগছে। তারপরও বাসায় যে টুকিটাকি আরও অনেক কাজ আছে। এই ছিল আমার উইকলি গ্রোসারি শপিংয়ের একটি ব্লগ। যদি আমার ব্লগটি আপনাদের কাছে ভালো লাগে, আমার কথাগুলো আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।